এবার একটু কথা বলতে চাই এটিডি এনজিওর সাথে। সে একজন সংস্কৃতি কর্মী আর একটি নাট্য দলের সাথে সে যুক্ত আছে। আমি তার কাছ থেকে তার এই ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ততা এবং তার সংগঠনের কার্যক্রম একটু শুনে নিতে চাই। এটিডি এনজিও, ধন্যবাদ আপু। আজকে উপস্থিত যারা আছেন আমার সামনে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে যে কারণে আজকে এখানে কথা বলার সুযোগ হয়েছে, আমার প্রিয় সংগঠন চৌপাশ নাট্যাঞ্চল সান্তাহার বগুড়া এবং সিআরআই ইয়াং বাংলাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গত বছর সিআরআই এর মাধ্যমে, আমার সুযোগ হয় ইয়াং বাংলার মাধ্যমে সুযোগ হয় আমার গত বছর ক্যাম্পেইনটাতে যুক্ত হবার। আমরা যখন নারী বান্ধব একটি সমাজের কথা চিন্তা করছিলাম বা অনেক আগে থেকে কাজ করে আসছিলাম, তখন আমাদের কাছে সব থেকে বড় একটা বাধা মনে হতো যে আমরা যখন সমস্যার সম্মুখীন হই বা কোনো কিছু বলতে চাই, কোন একটা প্ল্যান শেয়ার করতে চাই, আমাদের শেয়ার করবার মতো জায়গা ছিল না কখনো। সে জায়গাটা তৈরি করে দিয়েছে ইয়াং বাংলা। এবং প্রথমবারের মতো আমি যখন 2019 সালে আমার সমস্যার কথা, আমার চারপাশের সমস্যার কথা কিংবা সলিউশন কি হতে পারে সে নিয়ে নিজের মতামতটুকু রাখবার জায়গা পেয়েছি, তখন আমার আমার নিজের কাছে একটা পরিতৃপ্তি এসেছে। এবং আমি গত এক বছরে তার মধ্যে কিছু আমার কিছু কথার ফলপ্রসূতা দেখতে পেয়েছি। যে প্রবলেম গুলো আমি একসময় সিলেক্ট করেছিলাম, আমি যেগুলো সমাধান হিসেবে কিছু কথা বলেছিলাম গত বছর, আজকে যখন আমি সেই সমাধানগুলো আমার চোখের সামনে দেখতে পাই, তখন আমি একটু গর্ববোধ করি যে এই কথাগুলো আমি বলেছিলাম বা এই চেঞ্জ গুলো হয়তো বা আমি বলেছি তাই হচ্ছে, আমরা বলেছিলাম বলে হচ্ছে। সে জায়গা থেকে আমরা সবসময় সংস্কৃতি কর্মী কিংবা যারা খেলাধুলায় আছি, আমরা সবাই আসলে বাইরের বাইরের পৃথিবীটা একটু বেশি স্ট্রাগল করতে হয় সব জায়গাতে। আমাদের আমাদের রাস্তাঘাট আমাদের আমাদের প্রচুর সমস্যা তৈরি করতে একদম সবসময় মনে হয় যে রেডি থাকে, আমরা চাইলেই খেলতে যেতে পারি না, কারণ আমাদের আমাদের সমাজটাকে আমাদেরকে অন্যভাবে কেন যে দেখতে শিখেছে আমরা জানি না। সেই জায়গাটাকে চেঞ্জ করার যে প্রয়াস, সেটা আমরা করতে চাই যে আমাদের চারপাশের মানুষের দৃষ্টিভঙ্গিটা কি করে চেঞ্জ করা যায়, মানে কিভাবে তারা ভাবতে শিখবে যে একজন মেয়ে সে কর্মস্থলে যেতে পারে, সে সংস্কৃতি কর্মী হিসেবে নিজের নাম রাখতে পারে, সে একজন খেলোয়াড় হিসেবে নিজের নাম রাখতে পারে। সেই জায়গাটা এই সমাজ যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবে, তত তাড়াতাড়ি নারীরা ট্রান্সপোর্টে, মানে পাবলিক ট্রান্সপোর্টে এবং বাইরে যে কোনো জায়গায় বা অপরিচিত যে কোনো মানুষের মাধ্যমে নিজেকে সুরক্ষিত বোধ করবে। সে জায়গাটা তৈরির জন্য আমার কাছে মনে হয় যে আমাদের একদম গোড়া থেকে মানুষের চিন্তা চেতনার বিকাশ ঘটানো প্রয়োজন। আর সেখান থেকে আমার মনে হয় যে এক্ষেত্রে খেলাধুলা বা সংস্কৃতির বিকল্প কিছু নেই। আমরা যদি সেই জায়গাটা ছড়িয়ে দিতে পারি তরুণদের মধ্যে, কিশোর বয়স থেকে যদি তাদের ভেতরে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এই অপরাধ অনেকাংশেই কমে যাবে। যেরকমটা আমি কিছুদিন আগেও দেখছিলাম যে আমাদের এখানকার বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেরা যারা এখনো ইন্টারমিডিয়েট পাস করেনি, তারা ফেসবুকে নারী বিষয়ক মানে ভায়োলেন্ট পোস্ট দিচ্ছে, কমেন্টস করছে, এবং তারা আইনের আওতায় আসা দরকার। আমার মনে হয় যে যে 10 জন এই কাজগুলো করছে, আমরা যখন 2 জনকে চিহ্নিত করে আমরা সামহাও তাদেরকে বুঝাতে পারবো, এবং এটা যখন একটা আরো 10 জন মানুষ দেখবে যে হ্যাঁ একটা বিচার প্রক্রিয়া এটার আছে, তখন অনেকেই সাবধান হয়ে যাবে যে না আমরা এইভাবে চাইলেই অনলাইন বুলিং করতে পারি না, কিংবা অফলাইনে রাস্তাঘাটে যে কোনো কারোর সঙ্গে আমরা এই কাজগুলো এই আচরণ গুলো করতে পারি না। সে জায়গাটা সচেতনতা তৈরির জন্য আমার থিয়েটার আমরা কাজ করে যাচ্ছি নারী সহিংসতার বিরুদ্ধে। এবং আগামীতে ইয়াং বাংলার সাথে পরবর্তী যে প্ল্যান গুলো আছে, আমরা চাই সেগুলোর সাথে সার্বক্ষণিক ভাবে যুক্ত থেকে যা কিছু করার আমাদের পক্ষ থেকে সবকিছু করে যেকোনো ভাবে আমাদের দেশটাকে আমরা সুরক্ষিত রাখতে চাই, নারীদের জন্য এই দেশটাকে একদমই মানে নির্ভয়ের একটা জায়গা তৈরি করতে চাই, যে এখানে যেন আমরা সবাই অভয়ে চলতে পারি, এই জায়গাটা তৈরি করতে চাই। ধন্যবাদ নুজাত। নিশ্চয়ই তোমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে অভয় চলবো আমরা সবাই, সেটাই আশা করি। ধন্যবাদ। এটি দিয়ে